শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে স্বস্তি জয় পেয়েছে বাংলাদেশ, আর সেই জয়ের নায়ক সাকিব আল হাসান। এই ম্যাচে প্রথম বাংলাদেশি হিসেবে 300 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন তিনি। আর তার এই অর্জনে ক্রিকেট প্রেমীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইগার টেস্ট অধিনায়কের শুভেচ্ছা বাসাচ্ছেন সবাই। সেই তালিকায় রয়েছেন শোবিজ তারকারাও। সোমবার 6 মার্চ সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়ার সাকিবের সঙ্গে ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন দেশের খ্যাতমান অভিনেত্রী সুবর্ণা মুস্তফা। অভিনেত্রী সুবর্ণা মুস্তফা লিখেছেন, অভিনন্দন সাকিব আল হাসান, প্রথম বাংলাদেশি হিসাবে যিনি ওয়ানডেতে 300 উইকেট পেয়েছেন। তুমি সবসময় আমাদের গর্বিত করছো, জয় বাংলা। উল্লেখ্য, সাকিব বাহাতি স্পিনার হিসেবে 300 উইকেটের মাইল ফলক ছুঁয়েছেন সাকিব। আর তার আগে শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার জয়সুরিয়া 445 ম্যাচ খেলে পান 323 উইকেট। অন্যদিকে 295 ম্যাচ খেলে 305 উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভিক্টোরিয়া। বি নিউজ, ঢাকা।